প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই সুস্বাদু এবং একদমই অন্যরকম একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম পাকা চালকুমড়ার পিঠা। এই পিঠাটি খেতে এতটাই মজা, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার তৈরি করা আজকের এই রেসিপিটি ফলো করে আপনি যদি বাসায় একবার ট্রাই করেন, দেখবেন খেতে এতটাই ভালো লাগবে যে বারবার রিকোয়েস্ট আসবে। দর্শক, আজকের এই স্পেশাল পিঠা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে: গ্রেট করা পাকা চালকুমড়া লাগবে 2 কাপ, নারিকেল কুড়ানো লাগবে 1 কাপ, ময়দা পরিমাণ মতো, চিনি লাগবে স্বাদ মতো এবং লবণ স্বাদ মতো। আমি এইভাবে চালকুমড়ার খোসা ছাড়িয়ে নিয়ে এর বিচিগুলো ফেলে দিয়েছি। এরপর একটা গ্রেটারে এগুলো গ্রেট করে নিয়েছি এবং একটা পরিষ্কার পাতলা কাপড় নিয়েছি। এর মাঝে এই গ্রেট করা চালকুমড়াগুলো নিয়ে নিয়েছি ও খুবই ভালোভাবে চিপে চিপে পানি বের করে নিয়েছি। অবশ্যই এই চালকুমড়ার পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর আমি এই গ্রেট করা পানি ঝরানো চালকুমড়াটা নিয়ে নিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে বাসায় যে নর্মাল চায়ের কাপ আছে সেই কাপ দিয়েও এই সবগুলি উপকরণ মেপে নিতে পারেন। এরপর আমি এই সবগুলি উপকরণ একসাথে মিশাতে চলে যাব। প্রথমে আমি চালকুমড়া ও নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিব চিনি। স্বাদ মতো চিনি অ্যাড করব। চিনি দিয়ে ভালোভাবে মেশানোর পর আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব। আমি ময়দাটা অল্প অল্প করে অ্যাড করতে থাকব যতক্ষণ পর্যন্ত এটা পিঠা বানানোর নরম ডোয়ের মতো না হয়। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, এই ডোটা হবে একটু নরম ও আঠালো। আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। আমার ডোটা মাখানো হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডোটা কেমন হবে। এখানে কিন্তু ময়দার পরিমাণটা কম হবে এবং চালকুমড়ার পরিমাণটা বেশি হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি এগুলো ভাজতে চলে যাব। আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিব। আমি অল্প অল্প ডো নিয়ে হাত দিয়ে ছোট ছোট পিঠা আকৃতি করে তেলে দিয়ে দিব। যেহেতু আমার পিঠার ডোটা একটু নরম হবে তাই খুব সাবধানে এগুলো তেলে দিয়ে দিব। আমি কয়েকটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই পিঠাগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচ একটু কমিয়ে দিবেন এবং মিডিয়াম আঁচে পিঠাগুলি ভেজে নেবেন। যতক্ষণ না পর্যন্ত এগুলো গোল্ডেন ব্রাউন কালার ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। আমি এগুলি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এইগুলি একটা প্লেটে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এই পিঠাটি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতে বেশি ভালো লাগবে। সত্যি এই পিঠাটি খেতে এতটাই মজা যে মুখে দিলেই মনে হবে মিলিয়ে গেল। তো দর্শক, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটি রেসিপি, চালকুমড়ার পিঠা, যা একদমই অন্যরকম একটি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন ও অন্যরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমার নতুন কোনো রেসিপি আপলোড দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।